Assalamualaikum everyone, আমার নাম সজীব and welcome to my blog. তো আমি প্রত্যেক সপ্তাহে একদিন হলো আমি আমার যত কবুতর আছে সবগুলো কবুতরকে গোসল করানোর চেষ্টা করি। তো আজকে হচ্ছে যে সেই দিনটা, আজকে আমি আমার যত কবুতর আছে সবগুলো কবুতরকে গোসল দিব। তো শীতের ভিতরে যখন খুবই কড়া একটা রোদ উঠে তখন কবুতরকে গোসল দেওয়াটা সবচেয়ে বেস্ট। যে দিনটা কিনা আজকে পাইছি প্রচুর ভালো একটা রোদ উঠছে, তো যার কারণে ভাবলাম যেহেতু এক সপ্তাহের মতন হয়ে যাবে, দুই সপ্তাহের মতন হয়ে যাবে আমার কবুতরকে গোসল করাই না, তো আজকে ভাবলাম যে কবুতরকে আর কি গোসলটা করিয়ে ফেলবো। তার সাথে সাথে আমার হাঁসের জন্য ছাদের ভিতরে এখন আর কি বর্তমানে তেমন একটা গোসল করার জায়গা নাই, আজকে বড় একটা পাত্র দিয়ে দিছি আমার চীনা হাঁসগুলো যেন গোসল করতে পারে। বাট সেই পাত্রটার ভিতরে আগে কবুতরগুলোকে আমি গোসল করাবো, অর্থাৎ আমার ব্রিডিং পেয়ারগুলোর কবুতরগুলোকে কিন্তু ধরে ধরে গোসল করাতে হবে। তো সেই কবুতরগুলোকে আগে গোসল করাবো, দেন তার পরবর্তীতে আমাদের ছাদের যে চিন্টু মিন্টু আছে ওদেরকে গোসল করার জন্য পানিটা দিব। তো কবুতরকে গোসল করানোর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন যেন কবুতর অসুস্থ হয়ে না যায়, এবং কবুতরগুলো আর কি কবুতরকে গোসল দিলে কী কী উপকার, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আমি আমার ব্রিডিং লফটে চলে আসছি, প্রায় অনেক দিন হয়ে যাবে আমি আমার ব্রিডিং কবুতরগুলোকে গোসল দিই না। তো এখন আজকে আমি কবুতরগুলোকে গোসল করাবো, যেহেতু মোটামুটি কয় জোড়া এই জোড়া এই জোড়াটা ঝাঁঝি করা আছে, প্রায় অনেক দিন আগে আমি ঝাঁঝি করছি, তো ওদের মেবি পাখা উঠে আর কি উঠে গেছে। তো যদি পাখাগুলো সম্পূর্ণ ঝাঁঝি করা থাকতো তাহলে আমি ছাদে ছেড়ে দিতাম, একটা পাত্রের ভিতরে পানি দিতাম, ওরা আর আর কি নিজেরা নিজে গোসল করতো। বাট যেহেতু পাখা মনে হয় যে আবার উড়ে আর কি উঠে গেছে, আর এই কবুতরগুলো কিন্তু একটাও আমার বাসা চেনা না, তো সেই কারণে আমি যদি কবুতরগুলোকে ছাদে ছাড়ি তাহলে কিন্তু ওরা উল্টাপাল্টা ফ্লাই করে কবুতরগুলো হারিয়ে যাওয়ার একটা চান্স আছে। তো সেই রিস্কটা আমি নিব না, আমি কবুতরগুলোকে ধরে ধরে গোসল করে দিব। তো জাস্ট একটা পেয়ার বাদ যাবে, সেটা হচ্ছে যে আমার এই পেয়ারটা। তো এই পেয়ারটাকে কেন আমি গোসল দিব না, সেটা হচ্ছে যে এই পেয়ারটা যেহেতু ডিমে তা দিতেছে আর দুই তিন দিনের ভিতরে ডিমগুলো ফুটে যাবে, তো এখন আমি চাচ্ছি না ওদেরকে গোসল করিয়ে ডিমের কোনো সমস্যা হোক। তো যার কারণে আমি ওদেরকে আর কি এখন আপাতত ওদের জায়গাটা থেকে আমি লাড়াবো না, ওরা এখানেই থাক। বাট বাকি যে তিন পেয়ার কবুতর আছে, যে এই পেয়ারটা এবং এই পেয়ারটা, এই তিন পেয়ারের নিচেই কিন্তু কোনো ডিমও নাই, কোনো বাচ্চাও নাই, তো এখন ওদেরকে গোসল দেওয়ার একটা পারফেক্ট একটা সময়। তো ব্রিডিং কবুতরকে এমনি আর কি দেরি করে গোসল দিলে তেমন কোনো সমস্যা হয় না, যেহেতু ওরা আবদ্ধ অবস্থায় আছে, যদি বাহিরে থাকতো ওরা উড়াউড়ি করতো, ওদের পাখার ভিতরে একটা ময়লা চলে আসতো, এবং ওরা ময়লা জায়গার ভিতরে গেলে ওদের শরীরের ভিতরে উকুন হওয়ার একটা সম্ভাবনা থাকতো। বাট যেহেতু আটকা জায়গার ভিতরে আছে এবং আমার লফটা আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তো সে কারণে এখানে কবুতরগুলো ময়লা হওয়ার সম্ভাবনাটা সবচাইতে কম। বাট অবশ্যই এক সপ্তাহে একদিন হলে গোসল করানোটা প্রয়োজন কবুতরের ক্ষেত্রে, বিশেষ করে এই শীতের ভিতরে। হ্যাঁ, তো এই শীতের ভিতরে কবুতরকে গোসল করানোর খুবই প্রয়োজন, কারণ শীতের ভিতরে কবুতরের পাখার ভিতরে ছোট ছোট আর কি পশমের মতন থাকে, একটা মোমের মতন অংশ থাকে ছোট ছোট, তো এইগুলো সবচেয়ে বেশি হয়, ওটাকে কবুতরের খুশকি বলে। তো এই খুশকিগুলো প্রচুর উড়াউড়ি করে, তো যখন আপনি কবুতরগুলোকে নিয়মিত গোসল দিবেন দেখা যাবে যে ওই কবুতরগুলোর খুশকিটা কম হবে। তাছাড়া আপনি যখন দীর্ঘ সময় ধরে কবুতরকে গোসল দিবেন না, দেখা যাবে কবুতরের শরীরের ভিতরে এক ধরনের আর কি উকুন হয়ে যাবে, এক ধরনের মাছি হয়ে যাবে, কালো কালো মাছি দেখবেন যে আপনার পাখার ভিতরে, কবুতরের পাখার ভিতরে উড়াউড়ি করতেছে, তো সেইগুলো কিন্তু কবুতরের জন্য খুবই খারাপ, খুবই খারাপ। হ্যাঁ, তো এই পোকা এবং মাছি কিন্তু কবুতরের শরীরে রক্ত খায় এবং কবুতরের শরীরটাকে শুকিয়ে ফেলে, তো সে কারণে অবশ্যই কবুতরগুলোকে গোসল দেওয়াটা মাস্ট প্রয়োজন। তো আমি তিন জোড়াকে ধরে গোসল করাবো, দেন আমাদের ফ্লাইং লফটের কবুতরগুলো আছে ওইগুলোকে ওদের ভিতরে পানি দিয়ে দিলেই ওরা গোসলটা করে ফেলতে পারবে, ওদের সাথে আর কি তেমন একটা কষ্ট করতে হবে না। তো ফার্স্টে আগে আমি পানিটা রেডি করবো, কবুতরকে গোসল করানোর জন্য যে এখানে আমি বড় একটা পানির পাত্র নিয়ে নিছি, যে একটা বল নিয়ে নিছি, এখানে পানিগুলো ঢালবো, ঢেলে কবুতরকে আর কি ধরে ধরে গোসল করাবো। এই বড় বলটা নেওয়ার কারণ হচ্ছে কি, আমার যেহেতু এখানে মিন্টু আছে, এখানে চিন্টু আছে, ওরাও গোসল করবে, তো কবুতরকে গোসল করানোর পরবর্তীতে অবশিষ্ট যে পানিটা থাকবে ওইটার ভিতরে যেন আমাদের চিন্টু এবং ওই যে মিন্টু গোসল করে নিতে পারে, সেই কারণে বড় একটা বল নেওয়া। তো চলেন আগে আমি এখান থেকে পানিটা ডালিয়ে দেন কী কী দিতেছি ওইটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো কবুতরকে গোসল করানোর জন্য আমি সবসময় আর কি যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে যে বাইরোসিট। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে বাইরোসিট, এটা হচ্ছে একটা জীবাণুনাশক। তো এটা দিয়ে যদি গোসল করান তাহলে আপনি আপনার কবুতরের শরীরে দেখা যায় যে অনেক সময় উকুন মাছি এগুলো হয় না, এগুলো কয়েকবার গোসল করার মাধ্যমে চলে যাবে।
আমার যত কবুতর আছে ব্রিডিং কবুতর সব কবুতরকে গোসল করে ফেলছি এখানে রেখে দিচ্ছি এই হচ্ছে কি আমাদের সকল ব্রিডিং কবুতরের কবুতরগুলো তিন পেয়ার কবুতর এখানে আছে তো গোসল করানোর পরে কিন্তু অবশ্যই কবুতরগুলোকে রোদে দিতে হবে কারণ যেন ওদের পাখার আর কি পানিগুলো যে যে শরীরে পানিটা রাখছে এটা যেন সুন্দরভাবে শুকিয়ে যেতে পারে রোদে দিলে কি হবে গোসল করানোর পরবর্তীতে ওদের দেখা যায় অনেক সময় ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগাটা আর কি হাত থেকে অনেকটা বেঁচে যাবে হ্যাঁ যদি ওরা ঠিকঠাক মতন রোদ থেকে আর কি শরীরটা শুকিয়ে নিতে পারে তো এখন যদি আমি গোসল করি আবার ওদেরকে খাঁচার ভিতরে আবদ্ধ করে দেই আর আমার ঘরের ভিতরে যেহেতু রোদের কোনো আর কি যাওয়ার কোনো জায়গা নাই অর্থাৎ একটু ঠান্ডা শীতল একটা জায়গা তো সেখানে যদি কবুতরগুলোকে আবার দিয়ে দিই তাহলে ওদের পাখাগুলো শুকাইতে অনেকটা সময় লাগবে যার কারণে দেখা যাবে অনেক সময় কবুতর এক্ষেত্রে ঠান্ডায় লেগে যায় তো এই কারণে কবুতরগুলোকে গোসল করানোর পরবর্তীতে অবশ্যই রোদে রাখার চেষ্টা করবেন যেন খুব শীঘ্রই কবুতরের শরীরের যে পানিটা আছে ওটা যেন শুকিয়ে যায় তাহলে আর কি কবুতরগুলো সুন্দর হয়ে যাবে এবং ওদের আর কি ঠান্ডা লাগার যে প্রবণতাটা আছে ওইটা আর কি আর হবে না গোসল করার পরবর্তীতে এখানে পানিগুলো সবগুলোই আছে তো এই পানিগুলো চাইলে আমাদের ওই যেখানে মিচিন্টু আছে মিন্টু আছে ওরা চাইলে গোসল করতে পারবে তো দেখা যাক ওরা গোসল করে কি না আর এখানে আমাদের ফ্লাইং লফ্টের কবুতরগুলো আর কি মনে হয় যে গোসল করবে তো ওদেরকে আমি এখন একটা আর কি ছোটো একটা বলের ভিতরে কিছু পরিমাণ পানি এখানে দিয়ে দিব তো যেসব কবুতর যদি চায় গোসল করতে সেসব কবুতর যেন গোসলটা করে নিতে পারে তো এই তো দেখেন সবগুলো আমি যখন আমার ব্রিডিং কবুতরগুলোকে গোসল করাইছি না তখন সবগুলো কবুতর আর কি গোসল করার জন্য দেখতেছিলাম যে ছটফট করতেছে ওরা বাহিরে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে তার মানে ওরা আর কি গোসল করতে চাচ্ছে তো ওদেরকেও এখান থেকে কিছু পরিমাণে পানি আমি দিয়ে দিই যে সবগুলো ডাকাডাকি করতেছে যেন ওরা যেসব কবুতর গোসল করতে চায় ওইসব কবুতর যেন গোসলটা করতে পারে কারণ শীতের ভিতরে সব কবুতরই আর কি গোসল করাটা খুবই প্রয়োজন কাছে গেলে হয়তো বা এই জিনিসটা দেখাতে পারবো না ওই দেখেন আমাদের চীনা আসের বাচ্চারা নিজে নিজে নামছে নেমেও গোসল করতেছে দেখছেন এই অনেক দিন পরে পানি পাইছে এই দেখেন দেখছেন ডুব দিয়ে দিয়ে গোসল করতেছে মাশাআল্লাহ ওর দেখা দেখি আমাদের যে চিন্টু দাঁড়ায় রয়েছে চিন্টুও চাইলে গোসল করতে পারবে দেন মিন্টু আছে মিন্টু গোসল আমি দেখি একটু কাছ থেকে দেখি যে চলে যাবে যে দেখছি আমি একটু জাস্ট এখান থেকে উঠছি ও দৌড় দিয়ে চলে গেছে দেখি আবার আসবে হ্যাঁ আসতেছে তো আসো 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 এই বাচ্চারা প্রচুর ভয় পায় আমি আমার ফ্লাইং লফ্টের ভিতরেও পানি দিয়ে দিচ্ছি গোসল করার জন্য মেবি আজকে কবুতরগুলো গোসল করবে কারণ এই দেখেন সবগুলো কবুতরই নিচে নেমে গেছে যেটা আমার নতুন খাকির বাচ্চা দেন ওই যে ওইখানে এই বাচ্চাটা গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো দেখা যাক আজকে কবুতরগুলো গোসল করে কি না এই যে নেমে গেছে নামো ও তো আবার উঠে গেল আমি যখন ওই কবুতরগুলোকে গোসল করাচ্ছিলাম তখন দেখতেছিলাম যে ওরা গোসল করার জন্য আগ্রহ দেখাচ্ছে যার কারণে কিন্তু আমি পানিটা দিছি তো দেখা যাক ওরা গোসল করে কি না এই যে নতুন বাচ্চাটা উঠছে তো পানি খাইতেছে আচ্ছা আর এখানে আমাদের এই কবুতরগুলোর পাখা অলরেডি শুকিয়ে যেতেছে দেখছেন ওরা রোদে দেওয়ার কারণে এই যে দেখেন কত সুন্দর করে ওদের পাখাগুলো ওরা শুকিয়ে নিচ্ছে হ্যাঁ তো আর কিছু সময় রাখলে ওদের পাখাগুলো সম্পূর্ণ শুকিয়ে যাবে যে পরিমাণে কড়া রোদ উঠছে আচ্ছা এই যে বলতে বলতে অলরেডি কবুতরগুলো পানির ভিতরে নামা শুরু করছে এই দেখেন একটা কবুতর গোসল করতেছে এই যে দেন ওই যে পিছনের ওই কবুতরটা কিছুক্ষণ আগে গোসল করে গেছে আজকে মনে হচ্ছে দেন এই যে এই বাচ্চাটাও তো গোসল করছে ওই যে উপরে যেটা বসে রয়েছে আড্ডার ভিতরে ওইটাও এই দেখেন ও কীভাবে গোসল করতেছে এটা কিন্তু আমাদের নতুন বাচ্চা লফ্টের হ্যাঁ ও ওর জীবনে ফার্স্ট টাইম আজকে গোসল করতেছে দেখছেন পানি দেওয়াতে আজকে ওরা কত খুশি এই যে এই বাচ্চাটা আমাদের লফ্টে আজকে ফার্স্ট টাইম গোসল করতেছে এই যে গোসল করুক ওদের শরীরের ভিতরে প্রচুর পরিমাণে আর কি খুশকি হয়েছে কারণ নতুন বাচ্চা হওয়ার পরবর্তীতে এখনও যেহেতু গোসল করে নাই তো আজকে গোসল করার কারণে ওদের শরীরটা পরিষ্কার হয়ে যাবে আচ্ছা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ওই ছাদে এত পরিমাণ রোদ আমি জানি না কীভাবে কতটুকু ভিডিও করছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা আপনাদের কবুতরগুলোকেও আর কি প্রতিনিয়ত গোসল করানোর চেষ্টা করবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ